ধোনির আইপিএল থেকে অবসর নেওয়ার জ্বর যেন কাটছেই না। অনেকেই বলছেন ধোনি তার শেষ আসর ইতিমধ্যেই খেলে ফেলেছেন, তবে মাহি এখনও কিছু জানায়নি। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে এইবারের আইপিএলেও নাকি ধোনি খেলবেন। কি করবেন মহেন্দ্র সিং ধোনি? আইপিএল এর নিলাম যত এগিয়ে আসছে ক্রিকেট প্রেমীদের মধ্যে এই প্রশ্ন তত বড় হচ্ছে। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের পরিকল্পনায় ধোনি থাকলেও নিশ্চিত নন তারাও। কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আইপিএল এর নিলামের আগে চেন্নাই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন ধোনি, তারপর জানা যেতে পারে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের ভবিষ্যৎ পরিকল্পনা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অক্টোবরের মাঝামাঝি সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে পারেন ধোনি। 2025 সালের আইপিএল খেলবেন কিনা বা কতদিন খেলতে চান সবকিছুই জানিয়ে দিতে পারেন তিনি। কয়েকদিন আগে আমেরিকা থেকে ফিরেছেন তিনি, বাড়ি ফিরে যোগাযোগ করেছেন সিএসকে কর্তৃপক্ষের সঙ্গে। মুম্বাইয়ে বৈঠক হতে পারে দুপক্ষের, নিজের পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি তিনি। তিনি মুখ বন্ধ রাখায় নানান জল্পনা তৈরি হচ্ছে, অনিশ্চয়তায় রয়েছে সিএসকে কর্তৃপক্ষ, বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন তারাও। ধোনির বক্তব্য জানার পর নিলাম নিয়ে পরিকল্পনা করবেন তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ধোনি এবারের নিলামে বিবেচিত হবেন ঘরোয়া ক্রিকেটার হিসেবে। 2019 সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন, তারপর 5 বছর জাতীয় দলের অংশ নন, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতেও নেই, তাই তাকে 4 কোটি টাকা দিয়ে ধরে রাখার সুযোগ রয়েছে সিএসকে কর্তৃপক্ষের। সবকিছুই নির্ভর করবে ধোনির পরিকল্পনা এবং সিদ্ধান্তের উপর।